সরকারি অফিসে এবার হাজিরা হবে ডিজিটালি। রাজ্যের সমস্ত সরকারি অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার পথে রাজ্য সরকার। সরকারি অফিসে হাজিরা হবে এবার ডিজিটালি। রাজ্যের সমস্ত অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার নির্দেশ লাগু করতে চলেছে রাজ্য সরকার। অতীতে এমনও হয়েছে কোনো কোনো শ্রেণীর সরকারি কর্মচারী দিনে চার ঘন্টাও অফিসে থাকতেন না। এ প্রসঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়ে শোনা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিখ্যাত এক উক্তি, কাকে কাজ করতে বলবো, চেয়ারকে? মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কিছুদিনের মধ্যেই অবশ্য এ ছবি কিছুটা পাল্টাতে পেরেছিলেন। কর্মীদের নিত্যদিন সঠিক সময়ে হাজিরা থেকে কাজ করানোর দিকে বেশ জোর দিয়েছিলেন। এই কড়া নজরদারিতে রাজ্য সরকারি দপ্তরগুলিতে হারিয়ে যাওয়া কর্মসংস্কৃতি ফিরে এসেছিল। বর্তমানে সেই সচল কর্মসংস্কৃতিতে ব্যাঘাত ঘটিয়েছে ডিএ আন্দোলন, এটাও মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি। সেই সূত্রেই এবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত দুদিন আগে নবান্নে নিজের ঘরে যাবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট করেন নবান্নের পার্বত্য ও স্বরাষ্ট্র দপ্তরে। অফিসের অনেক চেয়ার অফিস টাইমে ফাঁকা ছিল, সে ছবি ধরা পড়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে ডিএ আন্দোলনের জেরে বাংলার জেলায় জেলায় রাজ্য সরকারি অফিসগুলিতে কর্মীদের হাজিরা আর আগের মতো নেই। প্রথমে মনে করা হচ্ছিল যে সমস্ত কর্মীরা নিয়মিত হাজির হচ্ছিলেন না, তারা ছুটিতে আছেন বা আন্দোলনে যোগ দিয়েছেন, কিন্তু আন্দোলনের নামে তারা নিজেরা নিজেদের খুশি মতন অফিস যাচ্ছেন আসছেন। যেটুকু সময় অফিসে থাকছেন সেটুকু সময়ও ঠিকমতো কাজ করছেন না বলেও অভিযোগ। এর পাশাপাশি আন্দোলনে যোগ দেওয়া কর্মীরা আছেন, তারাও একই রকম ঘটনা ঘটাচ্ছেন দিনের পর দিন, আর তাতেই রাজ্যের সরকারি অফিসে কর্মসংস্কৃতির ওপর বেশ বড়সড় ধাক্কা লেগেছে। ঘটনাচক্রে ইতিমধ্যে আবার আন্দোলনকারীরা ডিজিটাল স্ট্রাইক শুরু করেছেন, অর্থাৎ তারা অফিস টাইমের বাইরে ব্যক্তিগত সময়ে মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ ব্যবহার করে অনলাইনে, সোশ্যাল মিডিয়া বা সরকারি পোর্টালে কোনো কাজ করবেন না। যদিও নিন্দুকেরা বলছেন ইট মারলে যে পাটকেল ধেয়ে আসে সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। এই সব কিছু দেখে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে বাংলায় রাজ্য সরকারের সমস্ত অফিসে, দপ্তরে, কার্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক। এমনকি জেলায় জেলায় প্রশাসনিক অফিসগুলিতেও এই নিয়ম লাগু হবে। প্রতিটি জেলায় মুখ্য প্রশাসনিক কার্যালয়, ব্লক অফিস, মহকুমা কার্যালয়, সমস্ত সরকারি অফিসেই লাগু থাকবে এই নিয়ম। ছাড় নেই WBCS, IAS গ্রেডের অফিসারদের। নবান্ন থেকে তেমনই নির্দেশ জারি করা হয়েছে বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।